হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবরিশাস ভ্লগ। আসলে অনেক বিজি থাকার কারণে এতদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এই খাবারগুলো আমাকে ফুড অ্যান্ড লাভ পেজের থেকে অনেকদিন আগে পাঠানো হয়েছিল। ভিডিও আমি আগে করে রেখেছিলাম, বাট আপলোড করা হয়নি। আর আমি কথা দিচ্ছি, এই রমজান থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। কী খাচ্ছি, কোথায় যাচ্ছি, কী শপিং করলাম, এভরিথিং। তো আর কথা না বাড়িয়ে তারা আমাকে কী কী খাবার পাঠালো, টেস্ট কেমন ছিল, এই সব কিছু ডিটেলস আপনাদের বলি। তো ফুড অ্যান্ড লাভ পেজটা আপনারা ফেসবুকে পেয়ে যাবেন। তো এখানে আমি এখন আনপ্যাকিং করব ভেজিটেবল চিকেন রোল। এটা আমি আগে আনপ্যাকিং করে রেখেছিলাম, এটার মধ্যে একটা কাবাব ছিল, ওইটা আমি খেয়ে রেখেছিলাম ভুলে, ভিডিও করার আগেই রেখে দিয়েছি। তো যাই হোক, এটা আমি খেয়ে ফেলি, এটা খুবই মজা ছিল। আর তাদের চিকেন রোলটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, একটু মানে ঠান্ডা হয়ে গিয়েছিল, বাট আমার কাছে অনেক ভালো লেগেছে। আর চিকেন রোলটার ভিতরে অনেকগুলো ভেজিটেবল ছিল আর চিকেন ছিল। তো চিকেন আর ভেজিটেবলের কম্বিনেশনটা আমার কাছে সবসময় ভালো লাগে, তো এটাও মজা লেগেছে। তো এবার আমি আনবক্সিং করব সিজলিং। এটা হচ্ছে চিকেন সিজলিং। তো যেহেতু এটা বাসায় বানানো হোমমেড ফুডের একটা পেজ, তো আপনারা এক্সপেক্ট করবেন না যে আপনারা রেস্টুরেন্টের মতো খাবার পাবেন, বাট টেস্ট অনেক মজা। এখানের সিজলিংটার মধ্যে অনেকগুলো ভেজিটেবল ছিল, আর আমরা যেরকম নর্মালি রেস্টুরেন্টে খাই ওরকম ছিল না টেস্ট, বাট টেস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এটা হচ্ছে একটা সেট মেনু, আর এটার মধ্যে ছিল ফ্রাইড রাইস, কাবাব আর ভেজিটেবল। তো এটা এখন আমি আনবক্সিং করব। আর আমি একটা জিনিস ক্লিয়ার করে নিতে চাই, আমি কোনো বড় ফুড ব্লগার না, আমি জাস্ট আমার কেমন লেগেছে খাবারগুলো সেগুলোই শেয়ার করছি, আর কিছুই না। তো এইটার মধ্যে এই তিনটা আইটেম ছিল, আর এই আইটেমের সাথে একটা চিকেন তারা দিয়েছে, তো ওইটা আমাকে আলাদা করে দিয়েছে। তো আমি এবার টেস্ট করে বলবো যে এটা আমার কাছে কেমন লেগেছে। তো এটার যে ভেজিটেবলটা ছিল, এটা অনেকগুলো ভেজিটেবল মিলে তারপরে চিকেন মিলে এটা কুকড করা হয়েছিল, আর এটা ওয়েল কুকড ছিল। রাইসটা নর্মালি সব জায়গায় যেরকম পাওয়া যায় ওরকমই ছিল, মানে ডিফারেন্ট কোনো টেস্ট না, বাট মজা ছিল। তো এই সেট মেনুটার মধ্যে আমার কাছে পার্সোনালি সব থেকে বেশি মজা লেগেছে এই কাবাবটা। এইটা মানে অনেক বেশি মজা। উপরটা হচ্ছে বেসনের কোটিং দেওয়া, আর ভিতরটা হচ্ছে মাংস দিয়ে পুরাটা করা। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেন আপনাদের জন্য একটু দিলাম, আপনারা আমার সাথে খান। আর এভাবেও তারা আমাকে এক্সট্রা আলাদাভাবে এই রাইসটা পাঠিয়েছে, যদি আমাদের কারো এক্সট্রা লাগে তার জন্য। তো এই রাইসের সেট মেনুটার সাথে এই ফ্রাইড চিকেনটা ছিল, তো তারা এটা আলাদা করে সেন্ড করেছে। আর তাদের ফ্রাইড চিকেনটাও আমার কাছে ভালো লেগেছে, যদিও তেমন একটা ক্রিসপিনেস ছিল না, কারণ অনেকক্ষণ লেগে গিয়েছিলো আমার বাসায় আসতে আসতে, আর আমি ভিডিও করতে করতেও প্রায় অনেকক্ষণ লেগে গিয়েছিলো, যার কারণে তেমন একটা ক্রিসপিনেস ছিল না, বাট টেস্ট এটার ভালোই ছিল। উপরে কোটিংয়ের মশলা প্লাস ভিতরের জুসিনেস সব কিছুই ঠিক ছিল। আসলে খাবারকে এতভাবে ডিসক্রাইব করতে পারি না, বাট যেটা মজা সেটা মজাই বলি, যেটা খারাপ ওটা ভালো না বলি। এইটা হচ্ছে তাদের তান্দুরি পাস্তা, যেটা অনেক বেশি মজা ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ইভেন আমাদের বাসায় যে বেবিরা আছে ওদের কাছেও এই তান্দুরি পাস্তাটা অনেক ভালো লেগেছে। আর এই পাস্তাটার মধ্যে তারা চিকেন, ক্যাপসিকাম, আনিয়ন, তারপর ব্রকলি, ক্যারেট এগুলো ইউজ করেছে। আর আমার কাছে বেশি ভালো লাগার কারণটা হচ্ছে তাদের যে ভেজিটেবলগুলো ছিল ওগুলো বেশি একটা কুকড হয়নি, মানে কাঁচা কাঁচা, হালকা কাঁচা ছিল, মানে বেশি কাঁচা না, মানে সর্টেড টাইপের ছিল। আর সর্টেড জিনিস তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এটা থেকে তান্দুরির ফ্লেভারও আসছিল।
তারা আমাকে একটা পিঠাও পাঠিয়েছিল, যেটা হচ্ছে নোয়াখালীর ফেমাস খোলার জালি পিঠা। এই পিঠাটা আগে আমার কখনো ট্রাই করা হয়নি, এই প্রথমবার আমি ট্রাই করলাম। আর এই পিঠাটা বিভিন্ন মাংসের তরকারি, যেমন হাঁসের মাংসের তরকারি, মুরগি, গরু, এগুলো দিয়ে খেলে আরও বেশি মজা লাগে। যেহেতু আমি খালি ট্রাই করেছি, আমার কাছে তেমন একটা মজা লাগেনি। কিন্তু আপনারা যদি এটা মাংসের সাথে ট্রাই করেন, তাহলে এটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো তারা আমাকে একটা দইয়ের হাঁড়িও পাঠিয়েছিল, তো ছোটোর মধ্যে দেখতে অনেক কিউট। আর এটা যেহেতু তাদের সব খাবার হোমমেড, তো দইটাও হোমমেড ছিল। আর আমার ছোটোবেলার থেকে একদম দই ভালো লাগে না, আমি সব জায়গার দই তেমন একটা খাই না, মানে খেলো জাস্ট এক চামচ। বাট এই দইটা আমি একটু টেস্ট করার পর দেখলাম যে না, এই দইটা আসলে অনেক বেশি মজা। যারা আমাকে চিনে তারা বুঝবে যে আমি এই দইটা একবার এক চামচ নেওয়ার পর আবার খেয়েছি। তো দইটা যদি ভালো না হতো আমি এতগুলো খেতাম না। তো এই ছিল তাদের খাবারের ছোটোখাটো একটা রিভিউ। আমি তাদের পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর তাদের সবগুলো খাবার অনেক রিজনেবল। আর হাইজিনের দিক দিয়ে আমি হোমমেড ফুডের পেজগুলোকে অনেক প্রেফার করি। তো যাই হোক, এই ছিল আমার ছোটো খাটো মতো আজকের শর্ট ব্লগ। আর আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আলহামদুলিল্লাহ আমার টিকটকে 2 লাখ ফলোয়ার্স হয়ে গিয়েছে। আর ইনশাল্লাহ যদি আল্লাহ চায়, আপনাদের সহায়তায় আমি আমার ইউটিউবেও 10,000 সাবস্ক্রাইবার করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লেটেস্ট সব আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর আমি আমার সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে আমাকে সব জায়গায় ফলো করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।